Jahan, Prema, কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি Today I am going to show you some colors with which you can make many beautiful things First হচ্ছে আমি এটা আনবক্সিং করছি এবং আমি তোমাদেরকে এটার প্রাইস বলছি আমি যে গ্লাস কলারটা অর্ডার করেছিলাম সেটার প্রাইস হচ্ছে 275 টাকা এই যে ওকে সো আমি এটা ওপেন করছি এখন Yes, এটা হচ্ছে আমাদের ফেবিক্রাইল গ্লাস কালার এটা খুবই ভালো আর আমি তো এটা ফার্স্ট টাইম ইউজ করতেছি জানি না কি হবে আর এটার সাথে হচ্ছে গিয়ে একটা আউটলাইনার থাকে তোমার গ্লাস কালারটা করার পরে তোমার সাইড থেকে তুমি যে ডেকোরেশনটা করেছো তার জন্য একটা আউটলাইন দরকার হয় তোমরা 275 টাকার মধ্যে ফেবিক্রাইল গ্লাস কালার পেয়ে যাচ্ছো এবং পেয়ে যাচ্ছো হচ্ছে গিয়ে একটা আউটলাইন এটা খুলে দেখাচ্ছি তোমাদেরকে এই তো এখানে বিভিন্ন কালারের মানে কি বলবো এখানে অনেক অনেক কালারস এই যে এটা রেড আমি সবগুলো নাম আছে এটা গ্রিন অরেঞ্জ তোমাদের ইচ্ছা মতো তোমরা চয়েস করে নিতে পারছো এখানে অনেক ধরনের কালার আছে আর আমি আজকে যেটার মধ্যে কালার করব সেটা হচ্ছে গিয়ে তোমার একদমই আননেসেসারি বলতে এটা হচ্ছে গিয়ে কফির একটা কফি খাওয়া শেষ হয়ে গেছে সো কফির একটা কি বলবো জার টাইপ একটা ইয়েস আমরা বাঙালি মানুষ আমরা এটাকে কফির বোতলই বলবো ইয়েস এটা কফির বোতল কফি খাওয়া শেষ হয়ে গেলে এরকম হয় সো তোমরা এরকম এটা তো একটা গ্লাস সো এটার উপর হচ্ছে গিয়ে আমি এই ফেবিক্রাইল কালারটা দিয়ে ডেকোরেশন করব ওকে সো লেটস গো সো আমি হচ্ছে এটা ওপেন করে দেখছি কি কি আছে এটার মধ্যে এটা তো আউটলাইনটা কাগজ আছে ডিরেকশন কিছু ওকে এতো আউটলাইনারে একটা এটা মনে হয় সুই বা কিছু দিয়ে এটা পিন দিয়ে সাইজ মতো করে নিতে হবে আউটলাইনটা তুমি কতটুকু চাচ্ছ তার জন্য সো ওকে এগুলো সব কিছু রাখি সাইডে এবার আমি চলে যাচ্ছি হচ্ছে আমার মেইন কাজে সেটা হচ্ছে গিয়ে আমি এই গ্লাসটার মধ্যে হচ্ছে গিয়ে ডিজাইন করব এন্ড এটার এটা ডিজাইন করার পর এতটা সুন্দর হয় দেখতে বোঝাই যায় না থেকে বড় কথা হচ্ছে কি গ্লাস কালারটার মেইন রিজন হচ্ছে সব কালার গ্লাসে ইউজ করা যায় না তোমরা গ্লাস কালারটা এই জন্য ইউজ করবা এটা হচ্ছে গ্লাসের উপরে দেখা যাবে যে আমি কি ধরনের কালার করছি এবং কি ধরনের ডিজাইন করছি সবকিছুই দেখা যাবে এটা যাতে গ্লাসের উপরে দেখা যায় ভিতরে যাতে দেখা যায় এই জন্য হচ্ছে গিয়ে ফেবিক্রিল গ্লাস কালারটা তোমরা ইউজ করবা ডিজাইনের জন্য ওকে
আমি পার্সোনালি বলছি আউটলাইনার ছাড়া হচ্ছে গ্লাস কালারটা এত সুন্দর দেখা যায়। আউটলাইনটা দিলে মানে ব্ল্যাক সাইড দিয়ে দিলে তখন এটা বেশি আর্টিফিশিয়াল মানে কেমন যেন লাগে, বেশি একটা ভালো লাগে না। আউটলাইনার ছাড়া হচ্ছে গিয়ে ভালো লাগতেছে খুবই, তাই না? এই যে আমি অলরেডি দুইটা এটা হচ্ছে আউটলাইনার সহ, কিন্তু এটা ভালো লাগছে না দেখতে। সো তোমরা আউটলাইনার ছাড়া এইভাবে ডেকোরেশন করে দেখবা, অনেক সুন্দর লাগে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো, স্টে হোম স্টে সেফ।